তাদের হালাত কি হবে বাবা? আল্লাহ নবী, দয়া নবী আমার, হাদিস পাকে মধ্যে জানা, যারা বেনামাজি নামাজ যারা পড়ে না, আমার নবী পাক বলেন যদি কোন বেনামাজি মারা যায়, মৌতের সময় পায়, ওই বেনামাজি কঠিন অবস্থায় মৌত হবে, কষ্ট অবস্থায় মৌত হবে, ক্ষুধার্ত অবস্থায় মৌত হবে, বেনামাজির মৌতের সময় শান্তি পাবে না বাবা। ও আমার ভাইজনেরা, ও আমার জনেরা, যুবকেরা, কেননা রাস্তায় দেখবে যখন কুত্তা মারা যায়, কুত্তার মৌতের সময় কামনি করে পা গুলো টানাটানি করে, গলা পিছায় বাবা এরকম করে ধূমপাত খায়, কুত্তার মৌত হবে। বেনামাজির মৌতের সময় জন্তু জানোয়ারের মতো পাশে মানুষ দেখবে, কিন্তু কোন উপকার আপনি পাবেন না। তার কারণ আল্লাহ নবীর হাদিস, পালহুম আদার, বেনামাজিরা জন্তু জানোয়ারের চতুষ্পায় জন্তুর মতো, বেনামাজির থেকে কুকুর ভালো, শুকর ভালো, বেনামাজির মূল্য নাই আল্লাহর কাছে। ভাই অনেক দাগি এসছি, ভালো আমার কষ্ট হচ্ছে না তো, ইমানের আলোচনা করছি বাপ, ইবাদত ছাড়া ইমান কোনোদিন পাকা হতে পারে না, ওই জন্য একটু বোঝাচ্ছি বাপ। দুনিয়ায় সাজা, কবরেও সাজা হবে, কবরেও সাজা হবে। প্রত্যেক নফসে মৃত্যু হবে, ওই মৌতে বলে মনে করছো বা কবরে শান্তি দেবে? না না না, আল্লাহ নবী জানা, বেনামাজি মারা গিয়ে যদি কবরে যান, ওই কবরে প্রাথমিক অবস্থায় কবরটা মাটি গুলো ঠেসে দেবে, কবরে তিন রাত আগুন চলবে, আর আল্লাহর আযাবের মালাইকারা ওই কবরবাসীর কবরে কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকবে বাবা। ও আমার ভাইজান, দুটো হয়ে গেল, এবার কবরের পরে হাশরের ময়দানে উঠবে। আল্লাহ নবী হাদিস পাওয়া যায়, আল্লাহ কোরআনে বলে, ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাক জানারা, আল্লাহ ওই সময় বলবে, চলে যা দুনিয়া জীবনে, যারা নামাজ আদায় করে না, দুনিয়া জীবনে যারা আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করে না, যা এই সমস্ত বান্দাদের কদমটা ধরো, কদমটা ধরে পাটা মাটি উঁচু করে, মুখটা মাটির দিকে করে টেনে 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 টেনে, আমি আল্লাহ আমার সামনে হাজির করে দাও। আমার বিজনেরা, বেদাবাদী শরীরে মুখের উপরে ভার করে পাটা উঁচু করে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, কেন না, কেন না, বেনামাজি নামাজ পড়ে না, বেনামাজি কোনদিন খুশিতে আল্লাহর কুদরতি কলমে দুরাকাত সিজদা দেয় না, ওই জন্য আল্লাহ সেদিনে জনমের মতো মুক্তা মাটির দিকে করে পাটা উঁচু করে সাজা দিয়ে নেবে। জীবনে তো মসজিদে এসে খুশি মনে দুরাকাত সিজদা আল্লাহর উদ্দেশ্যে দাও বাবা, লোকে খারাপ বলবে তাই জুম্মার দিনে রাকাতে সালাতে বারু হুজুরি জ্বালা, আমি তো যাবো না, হুজুর শোনে না, চল যাই এসে হাজির, কোন কোনে দু রাকাত নামাজ পড়ে কোন দিক দিয়ে পালায়, ওদের জন্য কোন একটা মসিব দোষ করলে ভালো হতো, পালানি সুবিধা হবে, কথা বলে না ভাই, খুশি মনে কোনোদিন দাও না, সেদিনে আল্লাহ দিকে লেবে, জনমের দোয়া দেবে, আর কাজ হবে সেজদায় লাভ হবে না, গজব হবে, গজব গজব গজব। আমার জনেরা, যুবকেরা, এ নবী পাক জানারা,
আল্লাহ নবীদার নবী তাই হাদিস ভাগে মধ্যে বলে মাছ যেমন পানিতে থেকে মজা পায়, মাছ যেমন পানিতে থেকে মজা পায়, ওই রকম দাঁড়ায় আল্লাহর নেক বান্দারা, আল্লাহ আল্লাহ বলা বান্দারা মসজিদে গিয়ে তারা ওই রকম পানিতে থাকার মতো মাছ যেমন পানিতে মজা পায়, ওই রকম নেককার বান্দারা আল্লাহ বলারা আল্লাহর ঘর মসজিদে গিয়ে তারা মজা অনুভব করে বাবা। আর পাখি যেমন খাঁচায় থেকে কষ্ট পায়, পাখি যেমন খাঁচায় থেকে পালাবার লাইন খোঁজে, ওই রকম দাঁড়ায় দুর্বল ইমান আলারা দুর্বল আবেদেরা মসজিদে গেলে তখন পালাই 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 আওয়াজ হয়, ঠিক কিনা বলে দেখেন দুর্বল ইমান ও তো বোঝা যায়। আরে পরীক্ষা করার জন্য এই সমস্ত হাদিস গুলোই যথেষ্ট, এ তো আমি বানোয়াটির কথা বলছি না, বা বানানোর কথা বলছি, আমি বানানোর কথা বলছি বা দলিল আছে তো না, দলিল আদিল্লা ছাড়া আলেমুল আমার কথা বলে, আলেমুল আমার দলিল আদিল্লা ছাড়া কথা বলতে পারে না। দুর্বল ইমান বোঝা যাবে মসজিদে শুধু পাওয়াবে, অত জোরাই বলবে আমি সেক্রেটারি হব, ওরাই বলবে আমি কেশিয়ার হব, এটা আমার পাওয়া লোকের করিসনি, বাবা সোজা হয়ে যাও মসজিদে তাই মতো আসবা না, অত দায়িত্ব নিবি খুব খুব আগে দায়িত্ব নেবে, দায়িত্ব কত চাপ জানো, আল্লাহ নবী নবী আফাতের পরে সাহাবারা সাহাবি হবে, আপনাকে খলিফা হবে, আবু বকর হুজুর বলে আমি হব না, উমর হুজুর বলে আমি হব না, উসমান হুজুর বলে আমি হব না, আলী হুজুর বলে আমি হব না, জনগণ শেষ বেশ সিদ্ধান্ত করে দেখো তো নবীর সব থেকে কোলস কে প্রিয় কে তাকে খলিফা করতে হবে, দেখা গেল নবীর সব থেকে আপন, নবীর সব থেকে কাছের, নবীর সব থেকে মহাব্বতের, সব থেকে প্রথম কালেমা পড়নে ওয়ালা, প্রথম দান করনে ওয়ালা, প্রথম মার খানে ওয়ালা, প্রথম হিজরত করনে ওয়ালা, প্রথম নবীর দোস্ত হনে ওয়ালা, সেই তো আবু বকর ওকেই খলিফা করা হবে, বলেন সুবহানাল্লাহ, যেন হবে না সুবহানাল্লাহ, যে মসজিদে বেশি আসে, যে ভালো নামাজ পড়ে, যার ইবাদত ভালো, যে যে আমানতদার, যে ইমানদার, যার ইমান খাঁটি, যার ইবাদত খাঁটি, যে হারাম খায় না, ওরকম লোক অত সস্তা, অত সস্তা আমি রয়েছি না, আমি থাকতে দিই হায় মারি খাবে বা মারি খাবে মারি খাবে, চলে মন অন্যরকম হয়ে গেল, দরুদ পড়ে একটা নাথ পড়ে নি, দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آله